সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর তিন নং সংরক্ষিত আসনের উপনির্বাচন সম্পন্ন হয়েছে জকিগঞ্জ থেকে আব্দুল মুকিব জানান মঙ্গলবার তিন কেন্দ্রে বিভক্ত এই আসনটিতে ভোট গ্রহণ চলে বিশৃঙ্খলা এড়াতে তৎপরতা ছিল পুলিশের সন্ধ্যে ছটায় ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সদমান শাকিব মাইক প্রতীক নিয়ে উপনির্বাচনে বিজয় লাভ করেছেন বেলারুন বেগম তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা সাতশো পনেরো নির্বাচন অফিসে দেয়া তথ্যমতে জোকিগঞ্জের মানিকপুর উপনির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা করা হার তেরো দশমিক পঁচিশ জন